দর্শক সংবাদপত্রে বাংলাদেশ অনুষ্ঠান থেকে আমি রেজানুর রহমান আপনাদেরকে স্বাগত জানাচ্ছি বিভিন্ন জাতীয় দৈনিকে প্রকাশিত খবরের বিশ্লেষণ নিয়ে আজ আমাদের অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত আছেন নাগরিক সংহতির সাধারণ সম্পাদক শরীফুজ্জামান শরীফ শরীফ আপনাকে স্বাগত ধন্যবাদ পত্রপত্রিকায় প্রকাশিত কয়েকটা গুরুত্বপূর্ণ শিরোনাম আপনাকে পড়ে শোনাই তারপর আমরা আলোচনায় যেতে চাই প্রথম আলো স্থবির অর্থনীতি সচলের চেষ্টা অন্তর্বর্তী সরকারের এক মাস বিশেষ সাক্ষাৎকারে আসিফ নজরুল নতুন বাংলাদেশ গড়ার জন্য সংস্কারের সময় দিতে হবে দৈনিক সমকাল সংস্কারের একাধিক উদ্যোগ বাস্তবায়ন বড় চ্যালেঞ্জ একদিনেই পালিয়ে পাঁচশো রোহিঙ্গা বাংলাদেশে ঢাকাকে কৌশলগত বার্তা দিতে চেয়েছেন রাজনাথ সিং যুগান্তর লোক দেখানো কাজে দুদক মন্ত্রী এমপিদের দুর্নীতি অর্থপাচারের অনুসন্ধান ডক্টর মোহাম্মদ ইউনুস সরকারের এক মাস স্থিতিশীলতার দিকে এগিয়ে যাচ্ছে নতুন বাংলাদেশ কালের কণ্ঠ ডলার সংকটে দিশা অপসর ব্যাংকিং দৈনিক ইত্তেফাকের শিরোনাম তদন্তের নামে ফেলে রাখা হয়েছে এক যুগ চার্জশিট দখল সময় পিসিএস একশো এগারোবার র্যাবের কাছ থেকে নিয়ে অন্য সংস্থা নিয়ে তদন্ত করানোর দাবি ডক্টর ইউনুস সংস্কারের ইউনুস সরকারের এক মাস রাষ্ট্র সংস্কারের কয়েকটি সাহসী সিদ্ধান্ত ঘটতে শুরু করেছে জন জনআকাঙ্ক্ষার প্রতিফলন বাংলাদেশ প্রতিদিন আবাসন শিল্পে বিপর্যয় ফাঁসির ছেলে বছর মানব জমিন মুক্ত খালেদা জিয়ার দিন কাটছে কীভাবে অন্তর্বর্তীকালীন সরকারের এক মাস চ্যালেঞ্জ ষড়যন্ত্র সামলে সংস্কারের সূচনা বহুমুখী চ্যালেঞ্জে পথ চলা আমাদের সময় শিরোনাম প্রশাসনে ব্যাপক ওএসডি বদলি পদায়ন খবরের কাগজের শিরোনাম রাষ্ট্র সংস্কার ও অর্থনীতি মেরামত নড়ে চড়ে বসছে প্রশাসন আলো শিরোনাম সর্বোত্ত সংস্কারের হাওয়া কাজে ফিরেছেন অধিকাংশ পোশাক শ্রমিক স্বাভাবিক হয়ে আসছে পরিস্থিতি আজকের পত্রিকা হাজার কোটি টাকা গচ্চা নতুন শিক্ষাক্রমের প্রশিক্ষণ মার্চে পুরোদমে চালু হতে পারে তৃতীয় টার্মিনাল রাজধানীতে মধ্যরাতে ব্যাঙ্ক ডাকাতির চেষ্টা যায় যায় দিন ডক্টর ইউনিসের এক মাস পিলখানা হত্যাকাণ্ডের প্রকৃত ঘটনা মানুষ জানতে পারেনি পনেরো বছর পর মুখ খুললেন সাবেক সেনাপ্রধান মইন ইউ আহমেদ কালবেলার শিরোনাম কতদিন থাকবে অন্তর্বর্তী সরকার ইনক্লাবের শিরোনাম ঐক্যবদ্ধ ছাত্র সেনা জনতা ভারতীয় সেনাবাহিনীকে যুদ্ধের প্রস্তুতির নির্দেশনা দৈনিক জনকণ্ঠ সুদ দিতে হবে লক্ষাধিক কোটি টাকার অপ্রয়োজনীয় ঋণ থেকে বেরিয়ে আসার তাগিদ আজ আসুলিয়ার সব পোশাক কারখানা খুলবে আজ শিক্ষার্থীদের সঙ্গে প্রধান উপদেষ্টার মত বিনিময় শিরোনাম শুনলেন স্বৈরাচার পতনের এক মাস পালন করলাম আমরা গত পরশু তার আগের দিন আজকে অন্তর্বর্তী সরকারের এক মাস স্থবির অর্থনীতির সচলের চেষ্টা প্রথম হলো শিরোনাম সংস্কারের একাধিক উদ্যোগ বাস্তবায়নে বড় চ্যালেঞ্জ সমকাল শিরোনাম করেছে চ্যালেঞ্জ চাপের তিরিশ দিন বাংলাদেশ প্রতিদিনের শিরোনাম চ্যালেঞ্জ ষড়যন্ত্র সামলে সংস্কারের সূচনা এটা মানব জমিনের শিরোনাম এবং রাষ্ট্র সংস্কার ও অর্থনীতি মেরামত খবরের কাগজের শিরোনাম এছাড়া প্রতিটি পত্রিকায় বিশেষ রিপোর্ট করেছে এবং প্রথম আলোর যদি একটু ছোট্ট করে শোনাই শৃঙ্খলা পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি এতে শিল্পখাত বিশেষ করে তৈরি পোশাক খাতে অনিশ্চয়তা দেখা দিয়েছে বাজার ঘাটে চাঁদাবাজি বন্ধ হয়নি চাঁদা নেওয়ার খেলোয়াড়ের পরিবর্তন হয়েছে মাত্র একটা শব্দ পেলাম যে চাঁদা নেওয়ার খেলোয়াড়ও হয় আর কি বলবেন আপনাকে ধন্যবাদ দর্শক শ্রোতাদেরকে ধন্যবাদ সরকারের এক বছর এক মাস পূর্তিতে যারা দায়িত্বভার গ্রহণ করেছেন তাদেরকে শুভেচ্ছা জানাই সফলতা কামনা করি আমাদের এখানে নানা সময়ে নির্বাচিত রাজনৈতিক সরকারের বাইরে সরকার দায়িত্ব গ্রহণ করেছে গ্রহণ করতে বাধ্য হয়েছে এর আগে যতগুলো সরকার দায়িত্ব গ্রহণ করেছে তত্ত্বাবধায়ক সরকার বা তার আগে সামরিক সরকার এবারকার সরকারের দায়িত্ব গ্রহণটা একেবারেই প্রেক্ষাপটটা ভিন্ন এবং এক রক্তক্ষয়ী গণভ্যুত্থানের মধ্য দিয়ে প্রায় হাজারখানেক মানুষের মৃতদেহ কাঁধে নিয়ে এই সরকার তার দায়িত্ব যাত্রা শুরু করেছে এর প্রত্যেক পদক্ষেপে তার চ্যালেঞ্জ আছে এবং সেই চ্যালেঞ্জের পাশাপাশি মানুষের বিপুল প্রত্যাশা আছে যেহেতু প্রায় দেড় দশক একটা রেজিম এখানে বসেছিল যার সাথে একটা বড় সময় জনগণের মতামতের কোনো প্রতিফলন ছাড়াই তার তারা প্রতিফলন এবং রাষ্ট্র এবং নাগরিকের মধ্যে যে সম্পর্ক এবং সংযোগগুলো থাকার কথা সেই সম্পর্ক এবং সংযোগগুলো ছিল না একজন দুইজন অথবা একটা গোষ্ঠীর মতামতের প্রতিফলন ঘটত সরকারের কাজের ভেতর থেকে সেখান থেকে নতুন একটা যাত্রা শুরু প্রত্যাশা আছে কিছু প্রাপ্তি আছে কিছু অপ্রাপ্তিও আছে মাত্র এক মাস মাসে এত বয়স একটা শিশু জন্মগ্রহণ করলে তাকে বেড়ে উঠতে আপনি যদি একটা গাছ লাগান তাকে বড় হতে সময় লাগে ফল আসতে সময় লাগে তবে গুরুত্বপূর্ণ বিষয়টা হচ্ছে যে পারসেপশনটা কি আপনি যে কাজগুলো করছেন আপনি যে সিদ্ধান্তগুলো নিচ্ছেন তার ভেতর থেকে মানুষের কাছে কি বার্তাটা যাচ্ছে এটি খুব গুরুত্বপূর্ণ এবং সেটি আপনি এক মাস দিন মধ্যে আপনি বলতে সেটা সাধারণ পরিষদের অধিবেশন হচ্ছে প্রধান উপদেষ্টা মাত্র সাতজন সদস্যকে নিয়ে সেখানে আপনি যদি অতীতের ইতিহাস চিন্তা করেন তাহলে পুরো একটা প্ল্যান সাতজন সদস্যকে নিয়ে তার মধ্যে শিক্ষার্থীও আছে তো তিনি যাচ্ছেন এর আগের যে এই অধিবেশনগুলো হয়েছে যাদেরকে নিয়ে যাওয়া হয়েছে একজন আর একজনকে চেনে না পুরো একটা হার্ড ধরে তো এর ভেতর থেকে আপনি দৃষ্টিভঙ্গিটা বুঝতে পারেন এরকমের অনেকগুলো জায়গা বলা যায় এই সময়কালে আর্থিক খাতের অনিয়ম দুর্নীতি দূর করার জন্য একটা দ্রুত সময়ের মধ্যে মোটামুটি একটা পারফেক্ট কমিটি এবং সিলেকশনটাও চমৎকার সিলেকশন দিয়ে একটা কমিটি তৈরি হয়েছে এই সময়কালে এই যে জ্বালানির মূল্য বৃদ্ধি নিয়ে যে মানুষের ক্ষোভটা ছিল সেখানে একটা ইতিবাচক উদ্যোগ গ্রহণ করা হয়েছে যতক্ষণ তখন জ্বালানির মূল্য বৃদ্ধির আগের সরকার যে সিদ্ধান্তটা নিয়েছিল জনমতকে উপেক্ষা করে সেই সিদ্ধান্তটা বাতিল হয়েছে ইতিমধ্যেই গণ অভ্যুত্থানে যারা শহীদ হয়েছেন তাদেরকে স্মরণ করা আহতদের চিকিৎসার জন্য কতগুলো উদ্যোগ নেওয়া হয়েছে এ ধরনের বেশ কতগুলো উদ্যোগ আছে অপ্রাপ্তির জায়গাটা আছে এটি অবশ্যই আলোচনা করা দরকার তা না হলে ভুলগুলো যদি আলোচনা না হয় তাহলে এখান থেকে শীত নেওয়ার ক্ষেত্রে সুঝানোর সময়টা থাকে না আইন শৃঙ্খলার যে বিষয়টি বলেছেন অবশ্যই এবং এটি শুধুমাত্র সরকার একা চাইলেই করতে পারবে আমি এসে মনে করি নাগরিক জনগণের সহযোগিতা ছাড়া আপনি পুলিশ বাহিনী আপনি সেনাবাহিনী কেউকে দিয়ে এই জায়গাটা হানড্রেড পার্সেন্ট আপনি আপনার প্রত্যাশা পূরণ করতে পারবেন নাগরিকদের সহযোগিতা দরকার একই সাথে এটাও বলতে চাই যে আপনার যখন অভিযান পরিচালিত হচ্ছে অপরাধীদেরকে ধরার জন্য যেটা খুবই জরুরি ছিল এই সময় খুবই প্রয়োজন গত গণ অভ্যুত্থানে আপনি দেখেছেন যে প্রায় দুই হাজারের মতন অস্ত্র এটা লুট হয়েছে তিন লাখের মতন গুলি পত্রপত্রিকায় যে খবরগুলো আসছে সেটি বেহাত হয়ে গেছে এটা কাদের হাতে আছে কোথায় আছে আমরা জানি না ঠিক এরকমের একটা পরিস্থিতিতে আমরা কিন্তু একই সাথে অভিযানটাও যেমন দেখছি শীর্ষ সন্ত্রাসীদের জেল থেকে বেরিয়ে আসাটাও দেখছি এটা খুব অ্যালার্মিং এটা খুবই অ্যালার্মিং এবং কেন এরা বেরিয়ে আসছে কেউ এদেরকে বের করে নিয়ে আসছে কিনা এটি গুরুত্বপূর্ণ অনেকগুলো জায়গায় দেখতে পাচ্ছি অপ্রয়োজনীয় বিতর্ক হচ্ছে যখন এই যে গত কয়েকদিন আগে দ্রিকের একটা অনুষ্ঠান হয়েছে সেখানে গণ অভ্যুত্থানে একজন আহত শিক্ষার্থী এসে বলেছেন ভাইরাল না হলে সহযোগিতা পাচ্ছি না অর্থাৎ তাদের মধ্যে মনে মনে কিন্তু একটা ক্ষোভ আছে তো সেই রকমের জায়গায় আপনি এগুলো নিয়ে যখন কথা বলবেন যখন আমাদের দেশ ঘিরে নানা রকমের আন্তর্জাতিক শক্তির খেলা আছে ষড়যন্ত্র আছে বাংলাদেশকে এই সরকার সব থেকে বড় চ্যালেঞ্জটা ছিল বন্যাটা দায়িত্ব নেওয়ার সঙ্গে সঙ্গে প্রাকৃতিক দুর্যোগ তো এই দুর্যোগ কাটিয়ে ওঠার যখন আপনার একটা ইউনিটি দরকার একটু আগে আসার আগে আপনার বাইরে বসে গল্প করছিলাম এবং আপনার একটা ভিডিও দেখছিলাম আর কি আপনি আমি ওই প্রধান উপদেষ্টার একটা ভাষণ শুনছিলাম ইনক্লুসিভ একটা সোসাইটি যখন এই জায়গাগুলোতে আমাদের ইউনিটি দরকার তখন আপনি হঠাৎ করে বিভিন্ন বিষয়ে টেনে নিয়ে আসছেন আপনি জাতিসংঘ সঙ্গীত পাল্টাবেন আপনি দেশের নাম পাল্টাতে চান এগুলো একজন দুইজনের কথা হতে পারে কিন্তু এর পেছন থেকে একটা মেসেজ আছে দ্বিতীয় জায়গাটা হচ্ছে যে আমাদের এই সময়কালে অনেকগুলো জায়গা শহরের মানুষ এক ধরনের গ্রামের মানুষের এক ধরনের গ্রামের মানুষের ইস্যুগুলো সেই ইস্যুগুলোকে আমরা নিয়ে আসতে পারছি সেগুলোকে অ্যাড্রেস করছি আমার এই যে আমি সঙ্গীতের কথা বললাম আমি পতাকার কথা বলছি আমি সংবিধানের কথা বলছি কিন্তু গ্রামের মানুষের তাদের জীবন ঘনিষ্ঠ যে ইস্যুগুলো আছে সেগুলোকে কিন্তু আপনারা অ্যাড্রেস করতে হবে একই একইভাবে যেটা আমি যে শিরোনামটি পড়ে একটু হাসলাম সেই শব্দটা নিয়েও আপনার সাথে একটু বলি এই যে বললাম চাঁদাবাজির খেলোয়াড় পরিবর্তন হয়েছে তো এই যে ধরেন প্রিয় শিক্ষার্থীরা সড়কের নৈরাজ্যের প্রতিবাদে যে আন্দোলনটা শুরু করেছিল সেই শিক্ষার্থীরা এখন একটু বয়সী হয়ে কিন্তু আজকের এই আন্দোলনটা তৈরি করলো শরীফ বদলাল না তো আপনি ওই যে সাত রাস্তার পাশে যে ট্রাক স্ট্যান্ড ছিল ওই রাস্তাটা পরিষ্কার করে মানুষের জন্য চলাচলের সুবিধা করে দেওয়া হয়েছিল এখন আপনি যান দুপাশেই কিন্তু আবার ট্রাক দাঁড়িয়ে আছে এবং রাস্তাটাকে সংকুচিত করে রাস্তাটা বন্ধ করে দেওয়া হয়েছে প্রায় এবং সেখানে একটা টেলিভিশন চ্যানেল ছবি তুলতে গিয়েছে একেবারে ঝাঁকের মতো সবাই দৌড়ে এসে জিজ্ঞেস আপনি কী করতেছেন বলে ছবি তুলবো কয় না 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 এখানে একটা এটা করা যাবে না এটাতে ছবি তুলতে পারবেন না কেন তো এই জায়গাগুলোতে মানুষের আচরণের জায়গাটা যেমন পরিবর্তন হওয়া দরকার আমাদের আচরণটা কতটুকু পরিবর্তন হয়েছে আমরা যে সংস্কারটা চাচ্ছি নিজেকে সংস্কার করেছে কতটুকু আপনি সোশ্যাল মিডিয়ায় মানুষকে আক্রমণ করা নারীদেরকে দেখলে আক্রমণ করা ক্ষুদ্র নিগোষ্ঠীকে দেখলে জাতিসত্তাকে দেখলে আক্রমণ করা এবং নানা রকমের প্রবাগান্ড এবং মিথ্যাচার এই যে ছিল এই থেকে কি আমরা পরিবর্তিত হয়েছি আমাদের কোনো সংশোধন হয়েছে সংস্কার হয়েছে আমি শুধু রাষ্ট্রের সংস্কার চাই আমার মতো বিশ কোটি মানুষ মিলেই তো রাষ্ট্র তো আমি যদি আমাকে পরিবর্তন না করি তাহলে তো এই জায়গাটা হবে না এবং একইভাবে গ্রামের মানুষের কথাটা যেটা আপনি বললেন যথার্থ তার কারণ সংখ্যাগরিষ্ঠ মানুষ গ্রামেই বসবাস আমি ওই জায়গাটাই ধরেন যে কতগুলো জায়গা মানুষের দীর্ঘদিনের ক্ষোভ ছিল দ্রব্যমূল্য নিয়ে দ্রব্যমূল্যর সেই যে অবস্থাটা সেটি কিন্তু বেড়েছে আরও বেড়েছে তো এর পাশাপাশি আমি আমার ওই যে মনস্তত্বের পরিবর্তনটা দরকার গত কয়েকদিন ধরে পত্রপত্রিকায় দেখছি ন্যাশনাল টি নামে আমাদের যে চা কোম্পানিটি তাদের যে বাগান আছে সিলেট অঞ্চলে শ্রমিকরা একজন চা শ্রমিক একশো টাকা বেতন পায় প্রতিদিন তাকে এই টাকা নিয়ে পরিবার সহ থাকতে হয় গত প্রায় বিশ দিন ধরে তার বেতন বন্ধ এরকমের শ্রমজীবী মানুষ আপনি দেখছেন নারায়ণগঞ্জে ফ্যাক্টরিগুলো পুড়িয়ে দেওয়া হচ্ছে আমার কথা হচ্ছে যে ওই চা শ্রমিক যখন তার ক্ষুধার কথা বলছে সঙ্গে সঙ্গে আপনি বলছেন তুমি ফ্যাসিস্টদের দালাল তুমি ফ্যাসিস্টদেরকে করে আমি বলতে চাই যে যে সময়ে কখনো কখনো আপনি কোন ইস্যুটা রেস করবেন তার জন্য একটা নির্দিষ্ট বিবেচনা বোধ আপনাকে থাকতে হবে আপনার এই অনুষ্ঠানে আমি এর আগেও বলেছি যে কোনটা বিয়ে বাড়ি আর কোনটা মরা বাড়ি এটি আপনার বিবেচনায় থাকতে হবে তবে এই যে চা শ্রমিক যখন তার ক্ষুধার কথা বলছে গার্মেন্টস শ্রমিক যখন তার ন্যায্য মজুরির কথা বলছে তখন আপনি যদি তাকে ওই যে দালাল ট্যাগ দিয়ে একজন ছোট আয় নিম্ন আয়ের কর্মচারীকে দালাল ট্যাগ দেন সেটি ঠিক হবে না তাকে ডাকতে হবে দেখে তার সাথে কথা বলতে হবে তাকে বুঝিয়ে বলতে হবে যে তুমি যে দাবিটা তুলেছো মাত্র আমরা দায়িত্ব নিয়েছি এখন এই দাবিটা তোলার সময় না আমাদেরকে সময় দাও তবে আপনাকে তার কথা শুনতে হবে আপনি এই যে দখল পাল্টা দখলের কথা বলছেন এর সাথে রাজনৈতিক শক্তি জড়িত এবং বিভিন্ন জায়গায় আসছে যে যারা ক্ষমতায় যাওয়ার জন্য অপেক্ষা করছেন এবং যদিও এবার আমার কাছে একটা ইতিবাচক ঘটনা মনে হয় এই যে অভিযোগগুলো আসছে প্রায় বিএনপির বিরুদ্ধে কোথাও বিএনপির নেতাকর্মীরা অথবা কোথাও বিএনপির নেতাকর্মীদের নামে আমি মনে করি যে পরবর্তী জাতীয় নির্বাচনের আগ পর্যন্ত বিএনপির সব থেকে বড় চ্যালেঞ্জ হচ্ছে এটা আজকে ২৫ বছরের যে যুবক যে শিক্ষার্থী সে কিন্তু বিএনপির শাসন দেখেনি তার জন্ম যার জন্ম দুই সালে বা দুই সালে বিএনপি যখন ক্ষমতা থেকে চলে যায় তার বয়স পাঁচ ছয় বছর কথা বললেন আপনি এই এই তরুণ এই তরুণ কিন্তু এদের সংখ্যা প্রায় চার সাড়ে চার কোটি ভোটার নেক্সট যখন নির্বাচন হবে এই ভোটারের সংখ্যাটা আরো বাড়বে সুতরাং বিএনপি খুবই বিপজ্জনক ঝুঁকিপূর্ণ একটা জায়গায় আছে তবে ইতিবাচক দিক যেটা সেটি হচ্ছে যে বিএনপির হাইকমান্ড এবার দেখা যাচ্ছে বেশ কত বেশ কঠ তাৎক্ষণিকভাবে মানে কতগুলো পদক্ষেপ নিচ্ছে এটি আমরা এর আগে দেখিনি দল থেকে শুধু বহিষ্কারই না দলের পক্ষ থেকে তার বিরুদ্ধে মিছিল মানে মামলা পর্যন্ত করা হচ্ছে কিন্তু এই যে সিদ্ধান্তগুলো নিউজগুলো আসছে বিভিন্ন জায়গার যে ঘটনাগুলোর তার শতাংশ কত এক দুই শতাংশ বেশি এটি আসে না কিন্তু এর ভেতরে যে নীরব একটা ঘটনা ঘটে চলছে এবং কোনো কোনো জায়গায় আমরা দেখতে পাচ্ছি বিএনপির দায়িত্বশীল নেতৃত্ব বলে আমরা যাদেরকে জানতাম তারাও হাইকমান্ড বা দলের এই সিদ্ধান্তটা মানছেন না সেটি ভায়োলেট করছেন সুতরাং এই জায়গাটায় বিএনপি কিভাবে এদেরকে নিয়ন্ত্রণ করবে এবং আরেকটা বিপদ আমি সামনে দেখি কি জানেন এখন যেটা হচ্ছে এর দখল দোকান দখল টার্মিনাল দখল রাস্তাঘাট দখল এই জায়গাটা চাঁদাবাজি এগুলো যেটা চলছে নীরব চাঁদাবাজি গতকালকে নারায়ণগঞ্জের ওই যে বিজিএম এবং বিকেএমে ব্যবসায়ীদের যে প্রতিষ্ঠান তারা সংবাদ সম্মেলন করে বলেছে তাদের কাছ থেকে চাঁদা নেওয়া হয়েছে পাঁচ লাখ টাকা কোথাও দশ লাখ টাকা মানে এই যে প্রতিষ্ঠানগুলো ব্যক্তির পাশাপাশি প্রতিষ্ঠানের কাছে যাচ্ছে এর ইম্প্যাক্টটা পুরো ব্যবসার মধ্যে পড়বে একটা ইন্ডাস্ট্রি আপনি যখন পুড়িয়ে দেন তার ইম্প্যাক্টটা কিন্তু পুরো অর্থনীতির উপরে পড়ে বিএনপির যে জায়গাটা বলছি বিএনপিকে এই জায়গাটায় যেমন খুবই সতর্ক থাকতে হবে আর সামনের বিপদের দিনটা কখন এখন এই যে ছোটখাটো যে জায়গাগুলোতে আপনার ডেভেলপমেন্ট শুরু হবে সিটি কর্পোরেশন কোন একটা কাজের জন্য দেড়শো কোটি টাকার টেন্ডার কল করছে হওয়ার সম্ভাবনা আমরা একেবারে অন্য একটা আলোচনায় যেতে চাই নতুন বাংলাদেশ গড়ার জন্য সংস্কারের সময় দিতে হবে আসিফ নজরুল একটি সাক্ষাৎকার লুটপাটকারীদের ধরা হবে একটা বার্তা যাবে সমাজে সালেউদ্দিন আহমেদ বলেছেন রাষ্ট্র মেরামতের এখনই সময় এম সওকাত হোসেনের সাক্ষাৎকার ছাপা হয়েছে পত্রিকায় খুব ভালো কথা আমরা এতক্ষণ যে আলোচনা করলাম সেই আলোচনার জায়গা থেকে আপনার কাছে জানতে চাই যে এক মাসে তো আসলে কোনো কিছু বলা যাবে না কিন্তু সামনে যে সুবর্ণ সময় সেই সময়টাকে আমরা কতটা কাজে লাগাতে পারবো আমাদের সময় আছে আমাদের সম্ভাবনা আছে আমি কতগুলো ইতিবাচক দৃষ্টিভঙ্গিও দেখি আমাদের ইকোনমিতে প্রবাসীদের একটা বিরাট ভূমিকা আছে অথচ আমরা যদি আমরা জানি বিভিন্ন সময় মিডিয়াতে ব্যক্তিগত আলোচনায় দেখেছি যে প্রবাসীরা দেশের মাটিতে পা দেওয়ার পরে তাদের সাথে যে অমানবিক অমর্যাদাকর আচরণ এবং তারা যখন যেখানে অবস্থান করেন সেখানে দূতাবাসগুলোর সাথে তাদের যে সংযোগের জায়গাটা এটি নিয়ে প্রচুর কথা ছিল এটা এটা বোধহয় একটু পরিবর্তন হয়ে আমি ওই উদাহরণটা আপনাকে দিচ্ছি যে আরও বাবিরাতে যারা বন্দী হয়েছিলেন উপদেষ্টা প্রধান উপদেষ্টা কিন্তু তাদের সাথে কথা বলে তাদেরকে ফেরত আনার ব্যবস্থা করেছেন আমরা চাই এটি কন্টিনিউ হোক এবং এই জায়গাগুলোকে রেগুলার মনিটর করার জন্য আপনার একেবারে সেই ধরনের একটা টিম থাকা দরকার একটা দক্ষ টিম তৈরি করা দরকার কিন্তু কখনো কখনো হতাশ হয়ে যায় এই কারণে যে আমাদের মধ্যে একটা প্রবণতা আছে ব্লেম গেম সব কিছুর জন্য আমি অন্য পক্ষকে দায়ী করে দেওয়া এবং আমাদের এটা সাইকোলজির অংশ তেলের দাম কমেছে ছয় টাকা কেন এটা সরকার করেছে আচ্ছা এলপিজি গ্যাসের দাম বেড়েছে চুয়াল্লিশ টাকা কেন এটা আওয়ামী সরকারের লুটপাটের ফসল তো এই জায়গাগুলোতে আপনার সাইকোলজিরও পরিবর্তন করা দরকার সরকারের যে ইতিবাচক কাজগুলো আমরা সেটার সমালোচনা করব না সমর্থন করব কিন্তু যে খারাপ কাজগুলো অবশ্যই সমালোচনা করব। তবে শত্রু মনোভাবপন্ন নিয়ে যদি এই কাজটি করা হয় এবং সেখান থেকে যদি দেখা হয় তাহলে পরিবর্তনটা হবে না আমাদের এখানে বিপুল সম্ভাবনা আছে বাংলাদেশের পৃথিবীর আর কোন দেশটি আপনি পাবেন যেখানকার মাটিতে চারটা ফসল ফলে এই যে বীজ ফেললেই হলো আমাদের দেশের কৃষক আপনার মনে আছে করোনার সময় ধানের দাম কম পাওয়ার পর পিঠে লিখেছিল আর করবো না ধান চাষ দেখি তোরা কি খাস আপনি খোঁজ নিয়ে দেখেন ওই কৃষক ধানের ন্যায্য মূল্য লাভজনক মূল্য না পেলেও তারপরেও সে মাঠে যায় তারপরেও সে ফসল বনে আমরা এই কৃষককে স্পেসটা দিতে হবে নীতিগত সহযোগিতা দিতে হবে অবশ্যই এই যে শিল্প ক্ষেত্রে যেটা ঘটছে আমি মনে করি যেটা খুবই সিগনিফিকেন্ট ঘটনা একজন ব্যক্তি বা একটা ফ্যাক্টরি বা একটা ইন্ডাস্ট্রির মালিক তার অপরাধের জন্য পুরো প্রতিষ্ঠানটাকে আপনি টার্গেট করবেন না কারণ এর সাথে ইকোনমি যেমন অনেকগুলো মানুষের অনেকগুলো মানুষের জীবন জীবিকা জড়িত একজন মানুষের চাকরি খেয়ে ফেলা চাকরির থেকে বের করে দেওয়ার মতো অমানবিক ঘটনা আর কোথাও হতে পারে না অনেক ধন্যবাদ আপনাকে ঢাকাকে কৌশলগত বার্তা দিতে চেয়েছেন রাজনাথ সিং এবং তার বক্তব্য আমরা বেশ একটু উৎকণ্ঠা ছড়িয়েছে নাকি রাজনাথ সিংয়ের বক্তব্যটা ইউক্রেন যুদ্ধটুদ্ধ নিয়ে যেটি বলেছে যথেষ্ট উদ্বেগ ছড়িয়েছে এবং মাঝে মধ্যে ভারতের কতগুলো পত্রপত্রিকা বিশেষ করে ভারতের এই যে সরকারটি আছে বিজেপি সরকার বিজেপি সরকারের একটা পলিসি হচ্ছে একটা উত্তেজনা ক্রিয়েট করে রাখা এবং ধর্মের আবরণে লাস্ট যে লোকসভা নির্বাচন তার আগে ভারতের যে বিরোধীরা যে প্রচারগুলো টুলসগুলো ব্যবহার করত তো সেখানে আমাদের এই যে বামপন্থী বন্ধুরা তাদের কতগুলো মানে প্রচারণার উপকরণ আমি আমার কাছে আছে আমি দেখেছি এবং তারা একটা কার্টুন করেছিল এক যুবক এসে চাকরি চাইছে তো তখন নরেন্দ্র মোদী তার পিঠে হাত দিয়ে বলছে দেখ পাকিস্তানকে কিভাবে একের পর এক আক্রমণ করছি আর তুই এসে চাকরি চাকরি বলছিস অর্থাৎ মানুষের দৃষ্টিভঙ্গিতে এবং এই প্রবণতাটা বাংলাদেশকে ঘিরেও তাদের আছে এর কাজটা আমরা সহজ করে দিয়েছি আমাদের এখানকার রাজনৈতিক নেতৃত্ব আজকের যারা দায়িত্বে আছেন তাদের ভিতর থেকে একটা প্রটেস্ট করার একটা প্রবণতা আমি দেখছি বিশেষ করে সীমান্ত হত্যাকাণ্ড নিয়ে তবে এই কথাও আমি বলতে পারি আমাদের রাজনীতিবিদরা এর মধ্যে হিপোক্রেসি আছে যারা যখন পাওয়ারে থাকে তার বাইরে যারা থাকে তাদের একটা বড় অংশ এতটা ভারত বিরোধী সেন্টিমেন্টকে ধারণ করে বাইরে কিন্তু ভেতরে ভেতরে একটা প্রবণতা থাকে তাদের সাথে একটা সংযোগ রক্ষা করার জন্য আমরা এই সরকারটাকে গত কয়েকদিন ধরে যে স্টেটমেন্টগুলো দেখছি তার অনুধাবন করছে যে প্রতিবেশীর সাথে আপনার সুসম্পর্ক থাকতে হবে তবে সেটি অবশ্যই হতে হবে আত্মমর্যাদাকে ঘিরে অবশ্যই হতে হবে আপনার নিজস্ব স্বার্থকে প্রায়োরিটি দিয়ে আমরা আশা করি এই সরকার তিস্তা সহ যে সমস্ত অমীমাংসিত বিষয়গুলো আছে তার সমাধান করবে আমরা আশা করি এই সরকারের যারা দায়িত্বে আছেন এসেছেন তাদের পক্ষ থেকে অনেক দিন ধরে বলা হয়েছে বাংলাদেশে প্রায় পঁচিশ লাখের উপরে অবৈধ ভারতীয় এখানে কাজ করছে আমাদের এই সময়কালে কর্মসংস্থান ইস্যুটা খুবই গুরুত্বপূর্ণ আমরা যেহেতু মাত্র এক মাস এই মুহূর্তে আমরা এটি সরকারকে মনে করিয়ে দেব না তবে একটা নির্দিষ্ট সময় পরে আমরা সরকারের কাছে অনুরোধ করব যে এই যে পঁচিশ লাখ অবৈধভাবে এখানে কাজ করছে তাদেরকে কিভাবে এখান থেকে তার দেশে পাঠিয়ে দিয়ে এই জায়গাগুলোতে আমাদের বেকার যুবকদেরকে বা আমাদের যুবকদেরকে এখানে কাজের ব্যবস্থা করা যায় সেই দাবিটা অবশ্যই আমরা তুলব শরীফ আপনাকে একটা রিপোর্টের অংশ পড়ে শোনাই দৈনিক যুগান্তরে লোক দেখানো কাজে দুদক এমপি মন্ত্রী এমপিদের দুর্নীতি ও অর্থ অনুসন্ধান সংশ্লিষ্টরা বলছেন ছাত্র জনতার আন্দোলনের পর আওয়ামী লীগের আজ্ঞাবহ কমিশন ঢেলে সাজানোর দাবি উঠলে গদি রক্ষায় গণহারে মন্ত্রী এমপিদের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জন ও অর্থপাচারের অনুসন্ধানের সিদ্ধান্ত হচ্ছে অথচ আওয়ামী লীগ সরকারের আমলে চালু অনেক মন্ত্রী এমপির অনুসন্ধান ফাইল বছরের পর বছর ধরে ছুলে আছে এই প্রতিষ্ঠানগুলো আসলে দাসত্ব করে আচ্ছা আপনি যাই বলেন না কেন তারা সরকারের দাসত্ব করে সরকারি কর্মকর্তাদের মধ্যে একটা শ্রেণী আছে যে নিজের স্বার্থের জন্য সুবিধার জন্য সে সরকার বা রাজনৈতিক নেতৃত্ব না চাইলেও না চাইলেও সেখানে গিয়ে হুমড়ি খেয়ে পড়ে তার কাছে কুর্নিশ করে আমরা এই প্রতিষ্ঠানগুলোর সংস্কার চাই এবং প্রতিষ্ঠানগুলো নিজের পায়ে দাঁড়াক সেটি আমরা চাই কিন্তু লক্ষণীয় ব্যাপার হচ্ছে যে এই প্রতিষ্ঠানগুলোকে আপনি যতই ইন্ডিপেন্ডেন্ট করে দেন না কেন এদের ইচ্ছাটাই থাকে কিভাবে দাসত্ব করে এই কাজগুলো করা যায় এই যে দুর্নীতি দমন কমিশন এখন যে কথাগুলো বলবে জিজ্ঞেস করলে আপনি দেখবেন একই কথা বলছে যে রাজনৈতিক সরকারের সময় আমি আসলে কাজ করতে পারিনি কিন্তু আপনি এই কাজগুলো না করার বিনিময়ে তিনি যে লাভবান হয়েছেন এটি খোঁজ নিলে আপনি দেখতে পারেন বিশেষ করে তাদের যে সম্পদের পরিমাণটা আমাদের এখানে কিন্তু প্রকাশ্যে এসেছে লাস্ট নির্বাচনের আগে আমাদের সংসদ সদস্য প্রার্থী যারা হয়েছিলেন তাদের সম্পদের একজন সিরাজগঞ্জের যিনি এমপি হয়েছিলেন গত পাঁচ বছরে তার সম্পদ বেড়েছে চারশো চুয়াত্তর গুণ এই দুদুক তার কাছে যায়নি অনেক ধন্যবাদ আমরা একেবারে শেষের দিকে মাননীয় প্রধান উপদেষ্টা আজকে শিক্ষার্থীদের সঙ্গে বসবেন মত বিনিময় করবেন বেশ প্রত্যাশার জায়গা আছে তো একটা প্রথম চাওয়াটা হচ্ছে শিক্ষার্থীরা তারা ঐতিহাসিক দায়িত্ব পালন করেছে মাননীয় প্রধান উপদেষ্টা তাদেরকে ক্লাসে ফেরত যাওয়ার কথা বলবেন শিক্ষা প্রতিষ্ঠান কিছু শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষকদের নিয়ে যে অনাকাঙ্ক্ষিত দুঃখজনক ঘটনাগুলো ঘটছে তার বিরুদ্ধে শক্ত কোনো পদক্ষেপের ঘোষণা দেবেন অনেক অনেক ধন্যবাদ আপনাকে প্রিয় দর্শক আমরা যে বিষয়গুলো নিয়ে কথা বললাম আপনি সে শুনলেন ভালো থাকবেন আগামীকাল নিশ্চয়ই আবার কথা হবে খোদা হাফিজ